হ্যাঁ, কারণ আপনাদের মতো এত ভালো চুরি ডাকাতি রাহাজানি আর কেউ করতে পারে না। আর সেই জন্যে আপনাদের নাম আকার উপরে উঠতে 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 স্বর্গে পর্যন্ত পৌঁছে গেছে। আর সেই জন্যই আমরা স্বর্গের সরকারি চ্যানেল স্বর্গদর্শন, নাম শুনেছেন তো, ওখান থেকে এসেছি আপনাদের ইন্টারভিউ নিতে। এটা শ্রাসি দেখানো হবে, শ্রাসি শ্রাসি ইন্টারভিউ সরাসরি স্বর্গদর্শন স্বর্গের চ্যানেল। কি 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 বিশ্রী ব্যাপার! হ্যাঁ, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ একদম লাইভ প্রোগ্রাম, পুকাম পুকাম। খুব বিশ্রী ব্যাপার, ভাবা যায় না। ভাবা তো যাবেই না। আচ্ছা স্টার্ট। আমাদের চিড়িয়াখানার ওই কেষ্টদাকে দেখলাম না তো, অথচ ববিদা বললো যে ববি কাকলেট আর ওই কেষ্ট ডাকাতি করেছে। রাজা গজা তো ভেতরে রয়েছে, ববি ডাকা তো ঢুকলো, আর কোনো সাড়া শব্দ পাচ্ছি না তো গো। এই মদন, আমার কি মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে দাদা আর গজা কোনো বিপদে পড়েছে, ওই কেট্টো ববি কাটলেটের সঙ্গে ইয়া উয়া ইয়া একটাই চলছে। তাহলে কি হবে ভমলদা? একটা কাজ করি মদন, কি আমি দিয়ে নিজেরা টুবাকে দেখে নিয়ে আসি। আবার কি হলো? ওদের ডাকছো কেন, ওদের ডাকছো কেন? কেন আমরা কম কি আছি? ভমলদা ভুলে যেও না, ওই কুসুমপুরের ডাকাত রানীর হাত থেকে কিন্তু এই আমরা তোমাকে বাঁচিয়েছি, উদ্ধার করেছি। জানি জানি মদন জানি, ঠিকই বলেছিস। শোনা ভমলদা, আমরা হলাম গিয়ে কুসুমপুরের চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন শুধু ওই ওই শিল্ড ওই যে কাপ কাপ ওইগুলো আমরা পাইনি। আরে আমরা এখান থেকে পালাবো কেন? একদম পালাবো না, হ্যাঁ বুঝলে তো। আরে আমি হলাম গিয়ে গ্রামের ছেলে, আমিও ট্রামের ছেলে না, টাপ 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 ড্রাম টাপ টহর তোরুপি টম্বল তো টাপ টাপ। অমলা চলো আমরা ভিতরে ঢুকে না রাজার গজাদাকে সাহায্য করি, উদ্ধার করে নিয়ে চলে আসছি। মদন তুই বললি বলে না, আমরা একটা আলাদা ঠকটি পাচ্ছি, মনে দৌড় পাচ্ছি, চল নিয়ে আসি গিয়ে উদ্ধার করে। শোনো আমরা আমরা ভেতরে ঢুকবো গান করতে করতে। রাত্রিবেলা আবার গান করবি? হ্যাঁ বাবা, ওই গানটা বিপদে মোরে রোগ ঠিক আছে